আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সাদেক আগ্রাতে এসেছি। সুপ্রিয় দর্শক, অনেকে আসছেন এটা দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা সাদেক আগ্রাতে এসেছি, আমাদের সাথেই থাকুন। আমরা এখানে বিভিন্ন ধরনের যে বিভিন্ন জাতির যে গরু রয়েছে সেগুলো আপনাদের দেখাব, এবং এখানে আমরা এটা জানতে পেরেছি এখানে 45 লাখ টাকা দামেরও গরু তারা বিক্রি করেছে, এবং আপনারা এখানে আসলে খুব সাবধানতার সাথে এই গরুগুলো দেখবেন, এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো গরু কিনতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা সাদেক আগ্রাতে এসেছি। বিশাল গরু, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা সাদেক আগ্রাতে এসেছি, বড় বড় গরু আছে, খুব ভয় লাগছে, তারা সবাই তাকিয়ে আছে। এই যে হ্যালো, কি অবস্থা, দাঁড়িয়ে ডুই, আমার একটু ভয় লাগছে। বিশাল এরিয়া জুড়ে আছে সাদেক আগ্রার পাশেই ছাগলের বিভিন্ন বিভিন্ন জাতের ছাগল আছে। অনেক ছাগল, অনেক জাতের ছাগল আছে। ছোট এই সাদেক আগ্রো বাইক থেকে গরুগুলো দেখা যাচ্ছে, অনেকে দেখছেন। হ্যালো, এগুলো বিক্রি হয়ে গিয়েছে এই পাঁচটা। না,
এই পাঁচটা হচ্ছে বিক্রি বাকি আছে এখানে সাদেক এগ্রো বেরি বাগে আছে এই হলো সাদেক এগ্রোর যে গেট কুরবানি ফেয়ার 2023 এই এই সাত মসজিদ হাউজিং এখানে একটা মসজিদ আছে বাইতুল জান্নাত জামি মসজিদ এই দিক দিয়ে আপনি চলে যাবেন সাদেক এগ্রো ফার্মের ডিসপ্লেতে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা সাদেক এগ্রোতে এসেছি বিশাল এটার নাম কি এটা কি অনেকে আসছেন দেখার জন্য গরুর দাম আছে সুপ্রিয় দর্শক আমরা সাদেক এগ্রোতে আসছি আপনারা দেখতে আসছেন না ওইদিকে সাবধানে যাই না একটা গরু খুব ইয়ে করতেছে এখানে সাদেক ভাই আছেন এই হলো সাদেক এগ্রোর অফিস সাদেক এগ্রোর এখানে ছাগলও আছে Thank you.
সুপ্রিয় দর্শক আমরা সাদেক এগ্রোতে এসেছি এখানে ছাগলের যে বিভিন্ন জাত সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে মাশাআল্লাহ হ্যালো ওয়াও কোনো প্রবলেম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা বলেছি যে আমরা সাদেক এগ্রোতে এসেছি সূরা হজে বলা আছে সূরা হজে বর্ণিত আছে লাইয়ানাল্লাহা লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিন কাযালিকা সাখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম অবশ্যই মুহসিনিন আল্লাহর কাছে না পৌঁছে তাদের গোস্ত আর না তাদের রক্ত এখানে বঙ্গবন্ধু দেওয়া আছে এখানে ওনাদের যে বিভিন্ন ধরনের গরুর জাত অনেক বিশাল বিশাল সুপ্রিয় দর্শক অনেকে আসছেন এটা দেখার জন্য لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله قدير عليه. ها؟ طب شاب دانا جدا هم. এই যেখানে বিশাল গরু আছে আমার ওইদিকে যাওয়ার আর সাহস হচ্ছে না খুবই ভয়ঙ্কর অনেক বিশাল বিশাল গরু ভাই সর্বোচ্চ প্রাইস কত এখানে এটার দামে 25 লাখ টাকা করলে আপনার এটা পেছনে দেখি চেহারাটা কি দেখছেন একবার চকচকে হাত দেওয়া যাবে মাশাল্লাহ 25 লাখ না সর্বোচ্চ আপনাদের গরুর দাম কত এখানে এই দেখো ওই অত দাম গরু নেই কত কত 45 লাখ হচ্ছে ওনাদের সর্বোচ্চ গরুর দাম এখানে আমরা এখন পর্যন্ত যেটা জানলাম ওনারা সর্বোচ্চ বিক্রি করেছেন 45 লাখ টাকা
অ্যাংরি হয়ে আছে, আমি খুব ভয় পাচ্ছি। এদিকে যাওয়া যাবে না, দুটি কিন্তু মুখোমুখি অবস্থানে আছে। এই যে গরুকে কিভাবে উঠাচ্ছে দেখেন, এই যে পিছনে মারলে তারা একটু বিশ্রাম নিচ্ছিল, উঠিয়ে দিচ্ছে। এই যে একজন আপু দেখতেছে, ছোট আরেকটি থ্যাংক ইউ। হ্যাঁ, খুব সাবধানে নিতে হবে, এই এই জ্বালাতন করো না, আবার গুতা দিবে। মানে অ্যাগ্রেসিভ মোডে আছে, কি করছে বিশাল এরিয়া জুড়ে আমাদের ফার্ম। খবর এলাকা কল্ডন গরু আর 30 লাখ টাকা গরুর দাম দিছে, এখানে তো সর্বোচ্চ 45 লাখও বিক্রি করেছে না, 45 লাখ। ওইখানে আরো গরু আছে, কোনটা ওই যে তো দে আর ফাইটিং, এই লেখা আছে না, এখানে এই গরুগুলো সবচেয়ে বড় এবং তারা অ্যাগ্রেসিভ। আরো কয়েকজন দর্শনার্থী আছে, হাসান আছে, তারাও আসছে গরু দেখার জন্য। পিছনে একটা পাকিস্তান, এটা দাম কত বললো, কমে টাটা। সুপ্রিয় দর্শক, সাদেক অ্যাগ্রো ফার্ম নিয়ে আমাদের এই ভিডিও উপভোগ করার জন্য সকলকে অশেষ ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। ঈদ উল আজহা সবার ভালো কাটুক এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক, সে প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।